ব্যাপক উৎসাহ এবং ভাব গাম্ভীর্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ। এদিকে যার যার মাতৃভাষা সহ সব ভাষাকে শ্রদ্ধার তাগিদ দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশের মতো যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ সহ ভারতের কয়েকটি রাজ্যে পালন হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। প্রভাত ফেরি বের হয়েছে কলকাতা সরোয়ার্দি এভিনিউয়ের বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য কেন্দ্রের সামনে থেকে। হাইকমিশন কর্মকর্তারা ছাড়াও এতে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। ভাষা শহীদদের শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ অন্যরা। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য দেন মেয়র অশোক ভট্টাচার্য ও বাংলাদেশের পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার সম্রাট সহ 15 সদস্যের প্রতিনিধি দল। ভাষা শহীদদের শ্রদ্ধা ও মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দিল্লিতে দেয়া এক বক্তব্যে ভারতের 22টি আঞ্চলিক ভাষায় মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু। তিনি মাতৃভাষাকেই দেশের প্রশাসনিক ভাষা করার তাগিদ দেন। জনগণের মুখের ভাষাই দেশের প্রশাসনিক ভাষা হওয়া উচিত, এতে জনসম্পৃক্ততা বাড়ে। এছাড়া সবাইকে সব ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানাতে হবে। এছাড়া 21 ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ শুভেচ্ছা ও বাণী দিয়েছেন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর প্রধান আদ্রে আজুলে। এদিকে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি মর্যাদার সঙ্গে পালন করেন। তৌফিক এলাহি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।